সম্মানিত বাংলাদেশের পাসপোর্টধারী সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশীগণ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাংলাদেশ হাই কমিশনে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে। একই সাথে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট কার্যক্রমও অব্যাহত রয়েছে। তো আপনারা ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে, আপনারা পাসপোর্ট অফিসে এসে দাখিল করার জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে চলে আসেন এবং কোনো একটি দোকানে গিয়ে বা কোনো দোকানে গিয়ে পাসপোর্টের আবেদন করেন, কিন্তু যখন দেখেন যে পাসপোর্টের আবেদন দাখিল করা হয়ে যাচ্ছে এবং ওখানে একটি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাদেরকে দেওয়া হয়, কিন্তু যখন বাসা থেকে বের হয়ে এসে দোকান থেকে আপনি আবেদন করেন তখন কিন্তু ওই দিনের আর অ্যাপয়েন্টমেন্ট পান না। ওই দিন থেকে কমপক্ষে পরের দিন বা তারপর দিন বা দশ আট দিন পাঁচ সাত দিন পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট পান, ফলে আপনার কর্মঘণ্টাটি নষ্ট হচ্ছে, একই সাথে আপনার টাকাও নষ্ট হচ্ছে। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আগেই নিজের মোবাইল থেকে ই পাসপোর্টের আবেদন করুন। কোনো দোকানে যাবেন না, নিজের রুমে বসে www.epassport.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে ই পাসপোর্টের আবেদন করবেন। তাহলে আপনাদেরকে আর ভোগান্তি পোহাতে হবে না এবং আপনার যে সময় এবং অর্থ নষ্ট হচ্ছে সেটি রোধ হবে। আবার আপনারা যখন যান, অনেক দোকান বলে থাকে যে আমাদের এখানে আবেদন না করলে বাংলাদেশ হাই কমিশন পাসপোর্ট নেবে না, এটি একেবারে ভুল। বাংলাদেশ হাই কমিশনের কোথাও কোনো দোকান নেই, কোথাও কোনো সেন্টার নেই, কাজেই নিজের আবেদন নিজেই পূরণ করবেন, মানুষের প্ররোচনা বা প্রতারণা থেকে নিজেকে রক্ষা করুন। সিম্পলি আপনার মোবাইল থেকেই সহজে আপনি গিয়ে আপনি পাসপোর্টের আবেদন করতে পারেন। আমার পাসপোর্টের ই পাসপোর্ট আবেদন প্রক্রিয়া আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে, আপনি এই ডিসক্রিপশন বক্সের যে লিঙ্ক রয়েছে ভিডিও লিঙ্ক, সেই ভিডিও লিঙ্ক থেকেও আপনি সেটি দেখতে পারেন। কিন্তু কোনো মতেই কোনো দোকানে যাবেন না, কোনো দোকানদের কাছে গিয়ে আপনি টাকা দেবেন না এবং প্রতারিত হবেন না। মনে রাখবেন, আপনি যেদিন আবেদন করবেন অফিসে এসে যদি আবেদন করেন তাহলে সেদিনকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না, কারণ দিনের দিন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে বুক হয়ে থাকে। তাই আপনি যদি সচেতন হন নিজের মোবাইল থেকে আপনি আবেদন করবেন www.epassport.gov.bd। মনে রাখবেন, ই পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট লাগবে। আপনার যে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি রয়েছে সেটি হয়তোবা বাংলায় আছে, কাজেই যে ইউনিয়ন পরিষদ বা যে পৌরসভা অথবা আপনি যেখান থেকে আপনার জন্ম নিবন্ধনটি নিয়েছিলেন সেটিকে আপনি ইংলিশে কনভার্ট করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বলে। খুবই সহজ হিসাব, আপনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বলবেন যে আমার এই জন্ম নিবন্ধনটা ইংলিশে কনভার্ট করে দিতে, তাহলে ওনারা ইংলিশে কনভার্ট করে দিবেন এবং সেটা দিয়ে আপনি জন্ম নিবন্ধন দিয়ে আপনি ই পাসপোর্টের আবেদন করবেন। তবে সেক্ষেত্রে আপনারা অনেকে প্রশ্ন করেন যে বর্তমান পাসপোর্টের যে ব্যক্তিগত নাম্বার এবং নতুন প্রাপ্ত যে জন্ম নিবন্ধনের ব্যক্তিগত নাম্বার সেটি চেঞ্জ হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই, এটি আমার উপর ছেড়ে দেন। আপনারা যখন এই নতুন জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন তখন আমার সার্ভারে একটি রেড মার্ক দেখায়, বাট আমি ওটা এখানে একটু কমেন্ট করে ছেড়ে দিলে তারা বুঝতে পারে এবং একই সাথে তারা এটাকে রিলিজ করে দেয়, কাজেই এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে দয়া করে আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আশা করি আপনারা উত্তর পাবেন। আপনাদের পাসপোর্ট অ্যারাইভাল সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য পরবর্তী ভিডিওতে নজর রাখুন। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।